চিকিৎসক জগন্নাথ বাবু তার ওষুধের পসরা নিয়ে এখানে বাড়িতেই ওষুধ তৈরি করছেন। গ্রামে গঞ্জের মানুষ এই জগন্নাথ বাবুর কাছেই রাতে বিরেতে চিকিৎসার জন্য ছুটে আসেন। এখান থেকে খড়িকা মাথানি সুপার স্পেশালিটি হসপিটাল খুব একটা কাছে না, অনেকটাই দূরে, রাত বিরেতে গাড়ি পাওয়া যায় না। এটা হচ্ছে নীলকণ্ঠ বট। আচ্ছা, এটা আমাদের নয়াগড়ে পাওয়া যায়? এটা নয়াগড় জঙ্গলে আছে। এই গ্রামের মানুষের কাছে চিকিৎসক হিসেবে তিনি বংশ পরম্পরায় পরিষেবা দিয়ে আসছেন। তখনকার তো দিনে এইগুলোই ছিল, কোনো ডাক্তার কবিরা ছিল, কোনো ডাক্তার ছিল না। ওরা জঙ্গল থেকে, আমার বাবা ছিলেন কুকুর কামড়ায় সালিট, এছাড়াও ধাতু, গনোরিয়া, লিকুরিয়া এই সমস্ত ওষুধ ওরা দিতেন আর কি। এখানে বিভিন্ন রকম আয়ুর্বেদিক ওষুধ তৈরি হচ্ছে। আমাদের সঙ্গে চিকিৎসক আছেন, কবিরাজ চিকিৎসক জগন্নাথ বাবু। প্রথমে এই থালাটার মধ্যে কি আছে আপনি একটু সামনে আসুন। এটা হচ্ছে যেটা আমরা বলা হয় বাস, কালা ভাত, মানে চিমটি কাটলে কাটে না, হ্যাঁ, ব্যথাও থাকে না। এটাকে তিল দিয়ে তৈরি হয়। এটা তিল দিয়ে তৈরি। আচ্ছা ঠিক আছে, এটা দেখাই বলবো না, অনেকগুলো তিল দিয়ে তৈরি হয়। আর এটা এটা কি দিয়ে তৈরি হয়? এটা বাতের ওষুধ। এটা এটা হচ্ছে জালাবাত এবং যন্ত্রণা, গাঁটে গাঁটে যন্ত্রণা। আচ্ছা, উপকরণটা উপকরণটা আছে জ্যোতিষমতি। হ্যাঁ, জ্যোতিষমতি একটা বললে হবে না, অনেক বলতে হবে। জ্যোতিষমতি আছে এর মধ্যে? এর মধ্যে জ্যোতিষমতি আছে, আপনার ইয়ে আছে, ধুতুরা আছে, কুচুলা আছে, কুচিলা। আচ্ছা, আরো আছে। আচ্ছা, এটা কি, এটা কি জিনিস? এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে কুলেখাড়া। হলে পেটে প্রচুর তোল, পেটে যন্ত্রণা, মেন্সটা কালো হয়, তাদের ক্লিয়ার না হওয়ার জন্য বাচ্চা আসে না, তার জন্য এই ওষুধটা চলে যায়। গাছটা হচ্ছে উলট কমল, উলট কমল, ভেঁটু। উলট কমল বলতে উলট চন্ডাল যেটাকে বলে? না না, এই যে গাছটা, এটা ফটো করে নিয়ে যান, এটা অভর্ত ওষুধ। আচ্ছা, বাচ্চা চলে আসবেই। এটা এই বাদামি রঙের, এটা কি? এটা হচ্ছে অর্থ পাই। এটা হচ্ছে আপনার রোহড়া, রোহড়া চাল, রোহিণ চাল যেটা বলে, এটা নেপুল পাতে চাল আছে, রোহিণ চাল আছে, আখনা দি। ধন্যবাদ অনেক। বর্তমান যে আমাদের আধুনিক প্রযুক্তি আছে, সেই আধুনিক প্রযুক্তিতে কিছু কিছু ট্রেনিং নেই, যে ডাক্তার যারা MBBS পাস করেছে, সরকারি হসপিটালে চাকরি করেন। বিভিন্ন যারা সরকারি, আপনার যে এই কবিরাজি চিকিৎসা পদ্ধতি, এর মাধ্যমে কি রকম ধরনের রোগ নিরাময় সম্ভব? আমি যেটা করি, সরাসরি গাছ থেকে ও ছাল, পাতা, মূল, সরস নির্যাস করে নিই, এবং সেটা রোগের উপর লক্ষণটা, যেটা রোগটাকে ওরা বলে, সেই রোগের উপর আমি কাজটা করি। যেমন ধরুন, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, কাশি। তাহলে কাশিটাকে আমাকে নিরাময় করতে হলে আমি কী কী করবো, কাশিটা উপসর্গ কী, সেটা লক্ষণটা জানতে হবে। তৎসঙ্গে আমাকে গাছের জিনিসগুলো জানতে হবে। কাশিতে সবথেকে মারাত্মক কাজ করছে কণ্ঠিকারী, বাসক, তুলসী, শিউলি। এর সঙ্গে আছে জঙ্গলে যেটা পাওয়া যায় নীলকণ্ঠ পচ, সবথেকে ভালো ওষুধ। আচ্ছা, এই যে এই আমাদের নয়াগ্রামের জঙ্গলে আপনার যে ওষুধ তৈরি করার যে ধরনের গাছগাছড়া দরকার, ওগুলো কি যথেষ্ট পরিমাণে পাওয়া যায় না বাইরের থেকে আনতে হয়? যথেষ্ট পরিমাণে পাওয়া যায় না, কিছু কিছু বাইরে থেকে আনতে হয়। যেমন কোত্থেকে আনতে হয়, কি আনতে হয়? যেমন আমি কিছু এনেছিলাম সুন্দরবন থেকে, সুন্দরবন ও যাজপুর থেকে কিছু কিছু গাছ পাওয়া যায়। ওটা হচ্ছে মেড়ামারি, যেটা বাতের মহোৎসব। আচ্ছা, আর ওই ছাড়াও হেতাল, হেতালের শেকড়, আপনার হচ্ছে বিভিন্ন কিছু কিছু আছে, গিল, যেটা লাটা করঞ্জ, ভালো বাংলা বলে লাটা করঞ্জ। এরকম আনা হয় নীলগিরি পাহাড়ে, ওখানে হচ্ছে আপনার ওই এটা আমাদের যেটা বলা হয় রোহিণ ছাল, রোহিণ ছাল, তারপর আপনার ধাতকি, এরকম কিছু 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 গাছ মাটি প্রকার ভেদে গুলা হয়। সব মাটিতে সব রকম গাছ হয় না। আচ্ছা,